সালামু আলাইকুম। তো এতক্ষণ আমরা তো সাস লেস দুটোই দেখলাম পূর্ববর্তী দুটো এপিসোডে, তো এখন আমরা দেখবো হচ্ছে লেস সম্পর্কে। তো লেসের জন্য আমরা লেসের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। তো এখানে দেখেন, ওদের লেসকে যদি আমরা কমান্ড বা কম্পাইল করতে চাই তাহলে লিখতে হয় লেস সি স্টাইলস ডট, মানে টার্গেট ফোল্ডার, আর একটা হচ্ছে কি কোথায় আমি রাখতে চাই। তো এখানে ঝামেলা হচ্ছে লেসের মধ্যে ওয়াচটা নাই, যে আমরা যে চেঞ্জ করলে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে এই টাইপের কোনো কমান্ড নাই। এটা হয়তো আপনাকে অন্য একটা প্যাকেজ ওয়াচার বা কিছু একটা ইনস্টল করে করতে হয়। তো আমরা এত ঝামেলায় যাব না, আমরা লেসকে কম্পাইল করার জন্য হচ্ছে একটা ভিএস কোডের এক্সটেনশন ইনস্টল করে নিব, যার নাম হচ্ছে ইজি লেস। হ্যাঁ, তো আমরা আমাদের ভিএস কোডে চলে আসবো। ভিএস কোডে এসে আপনি সার্চ দিবেন, জাস্ট সার্চটা হচ্ছে আপনি এখানে লিখবেন ইজি লেস। ওকে, তো ইজি লেস দিলে আপনি এখানে একটা ইয়ে পাবেন, আপনার এক্সটেনশন পাবেন, ইজি লেস নামে একটাই আছে। হ্যাঁ, তো আপনি এটাকে জাস্ট ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর আপনাকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো সেটিংসটা হচ্ছে আপনি এখান থেকে প্রিফারেন্সে চলে যাবেন, প্রিফারেন্স থেকে সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ দিবেন ইজি লেস। তো ইজি লেস দিলে হচ্ছে কি, এখানে লেসের যে কিছু কনফিগারেশন আছে বা ইজি লেসের কনফিগারেশন, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে বলবে এডিট ইন জেসন ফাইল। তো এখানে আপনি এই যে লেস ডট কম্পাইল, হ্যাঁ, তো এই লেস ডট কম্পাইল নামে একটা অ্যাট্রিবিউট লিখে আপনি এখানে হচ্ছে আপনার মতো এগুলা কমিয়ে নিই, এখানে লিখে দিবেন হচ্ছে কি সোর্স ম্যাপ ট্রু। তো সোর্স ম্যাপ যেটা হয়, সে হচ্ছে যখন সিএসএস ফাইল ক্রিয়েট করবে সিএসএস এর সাথে একটা ডট মিন ম্যাপ, হ্যাঁ, ডট ম্যাপ ফাইলটাও ক্রিয়েট করে দিবে। তো এটা ক্রিয়েট করলে যেটা হয়, আমরা হচ্ছে ব্রাউজার থেকেও লেসের সাস অথবা লেস দুইটার ক্ষেত্রেই আমরা হচ্ছে লেসের যে সোর্স কোড সেটা দেখতে পারবো। আর এখানে হচ্ছে মেইন, হ্যাঁ, মেইন বলতে বোঝায় যে আসলে আপনি কোন ফাইলটাকে কনভার্ট করতে চান। তো আমরা এখানে বলে দিছি যে ওয়ার্ক স্পেস রুট, হ্যাঁ, এটা মানে হচ্ছে আমরা যে ডিরেক্টরিতে আছি আর কি, যেরকম ই থেকে শুরু করে এপিসোড 25 পর্যন্ত। দেন ওখান থেকে হচ্ছে কোথায় অ্যাসেটস ফোল্ডারের মধ্যে লেস ফোল্ডার, ওখান থেকে হচ্ছে কি স্টাইল ডট লেস যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে ফাইলটা আছে, ওইটাকে আমরা কী করব কম্পাইল করব। এরপর হচ্ছে কি কাস্টম ডট লেস। তো আমরা সাধারণত হচ্ছে, তো আমি নর্মালি হচ্ছে লেসে কাজ করি, তো আমার দেখা গেছে একটা স্টাইল ডট লেস রাখি আর একটা কাস্টম ডট লেস রাখি। তো কাস্টমে যেটা করি, আমরা যদি কোনো প্লাগইন ইউজ করি, থার্ড পার্টি প্লাগইন, তো ওই প্লাগইনকে ওভাররাইড করার জন্য যত সিএসএস আমি এগুলোকে কাস্টম ডট লেসে করি। তো আপনারা চাইলে কাস্টম ডট লেস রাখতে পারেন, না হলে রাখবেন না, সমস্যা নেই। এরপর হচ্ছে কি আর আউট, হ্যাঁ, আউটটা হচ্ছে কি আমরা শুধু বলে দিব যে কোন ফোল্ডারে তার আউটপুট হবে। তো এই এক্সটেনশনের সুবিধা হচ্ছে আপনাকে কোনো কমান্ড রান করতে হবে না, কিন্তু আপনি যখন এই যে একটা লেস ফাইল আছে, এই লেস ফাইলে যখনই কোনো কিছু চেঞ্জ করবেন সেই ফাইলে এসে আউটপুট মানে সিএসএস এ আউটপুটটা দিয়ে দিবে। আর আরেকটা যেটা প্রবলেম, সেটা হচ্ছে যদি আপনি এই এক্সটেনশন বা হচ্ছে এই সেটিংসটা যদি ডিলিট করে দেন, তাহলে আপনি যেখানে যেখানে লেস ফাইলের কাজ করবেন ওই ফোল্ডারে অটোমেটিক্যালি হচ্ছে একটা সিএসএস ফাইল তৈরি হয়ে যায়। তো এটা একটা সমস্যা বা হচ্ছে একটা প্রবলেম করে আমাদের জন্য। তো এই কারণে আমরা শুধুমাত্র একটা ফোল্ডারকে কী করতে চাই, কম্পাইল করতে চাই, এবং ওই একটা ফোল্ডারের ডিটেলস আমরা এখানে বলে দিব। তো আপনারা দেখে দেখে শুধু এতটুকু সেটিংস আপনারা বলে দিবেন, অথবা আপনারা গুগলে সার্চ করে ইজি লেসের যে সেটিংসটা আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমরা সেটিংসের কাজ শেষ, কেটে দিলাম, এখন হচ্ছে এই যে ইজি লেস করার পালা। হ্যাঁ, তো আমরা ইজি লেসে এসে ধরুন আমরা একটা জাস্ট লিখলাম স্টাইল ডট লেস বডি প্যাডিং ডট প্যাডিং জিরো। তো দেখেন আমাদের এখানে কিন্তু কোনো স্টাইল নামে ফোল্ডার নাই। তো আমরা যদি এখানে সেভ করি, সেভ করলে দেখবেন অটোমেটিক্যালি একটা স্টাইল ডট ফোল্ডার ক্রিয়েট করে দিবে, এবং সেখানে দুটো ফাইল তৈরি হয়ে যাবে, একটা সিএসএস ফাইল আর একটা হচ্ছে কি সিএসএস ডট ম্যাপ ফাইল। তো আমরা সিএসএস ফাইলটাকে কী করবো একটু এই পাশে রাখবো, যাতে হচ্ছে যে কোনো চেঞ্জ আমরা একটু দেখতে পারি আর কি সাথে সাথে। স্প্লিট রাইট করে দেন, ডান পাশে থাকুক, আর এখান থেকে এটা কেটে দেন, এটা আপাতত আমাদের দরকার নাই। আচ্ছা, তো এখান থেকে আমরা লেসে কি কি দেখবো, হ্যাঁ, তো লেসে আমরা যে জিনিসগুলো দেখবো তার মধ্যে হচ্ছে ভেরিয়েবল, আরেকটা হচ্ছে কি ম্যাপ ভেরিয়েবল, ওকে, আর আরেকটা হচ্ছে আপনার জাস্ট ভেরিয়েবলের দুটো টাইপ আছে, মানে একটা লিস্ট আর একটা হচ্ছে আপনার নর্মাল ভেরিয়েবল, এই টাইপের আর কি। তো লেসে যদি আপনি কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে অ্যাট দ্য রেট দিয়ে ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি যদি অ্যাট দ্য রেট লেখেন এ, তো আমি জানলাম অ্যাট দ্য রেট হচ্ছে কি এ ইকুয়াল রেট, তাহলে হচ্ছে কি একটা এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হবে। এখন আমি যে কোনো সিলেক্টরের মধ্যে এটাকে ইউজ করতে পারবো। আমি যদি ইউজ করি কালার হচ্ছে কি অ্যাট দ্য রেট এ, তখন দেখবো কি আমি এখানে দেখেন কালার রেড নামে কি আছে, আমার একটা সিলেক্টর তৈরি হয়ে গেছে। ওকে, তো এটা সেম, এখানে আপনি অনেকভাবে হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে ধরেন অ্যাট্রিবিউটের নাম হিসাবে, হ্যাঁ, আমি ধরেন হচ্ছে বি বি হচ্ছে কি বর্ডার। তো আমি যদি এখানে ইউজ করি,
তো এখানে ইউজ করার সিস্টেমটা একটু ভিন্ন। আপনি হচ্ছে অ্যাট দা রেট দিয়ে এরকম দিয়ে যদি বি লেখেন তাহলে অটোমেটিক্যালি বর্ডার চলে আসবে। তো আমি বর্ডার জিরো যদি দিই দেখেন অটোমেটিক্যালি বর্ডার জিরো চলে আসছে। এরপর হচ্ছে ক্লাসের নাম হিসেবে বা হচ্ছে সিলেক্টরের নাম হিসেবে, হ্যাঁ, তো আমরা যদি দিলাম হচ্ছে এস, হ্যাঁ, এস ইকুয়াল দিলাম হচ্ছে ডট সিলেক্ট, ডট সিলেক্ট মানে একটা ক্লাসের নাম নিলাম। তো এই ক্লাসের নামটাকে হচ্ছে কি চাই আমরা এখানে ইউজ করতে চাই, তো আমরা এখানে শুধুমাত্র এখানে এভাবে ইউজ করবো হচ্ছে কি এস। তো এটা দেখেন এটা কিন্তু লেসের চেয়ে অথবা মানে সাস অথবা এসসিএস এর চেয়ে অনেক সহজ, কারণ এখানে যখন আমরা এইভাবে ইউজ করতেছি বা হচ্ছে ইন্টারপোলেশন হিসেবে ইউজ করতেছি তখন কিন্তু আমাদের ভিতরে আবার ডলার অথবা হচ্ছে অ্যাট দ্য রেট বারবার দিতে হচ্ছে না এবং কোনো হ্যাশের হ্যাশের কোনো কাজ নেই, সরাসরি অ্যাট দ্য রেট নিয়ে কাজ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে জাস্ট সিঙ্গেল ভেরিয়েবল। আপনি যদি লিস্ট তৈরি করতে চান, হ্যাঁ লিস্ট, তো লিস্ট তৈরি করতে চাইলে আপনি এভাবে তৈরি করতে পারেন। ধরুন লিস্ট নিলেন, তো লিস্ট নিয়ে হচ্ছে কি আপনি জাস্ট হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ওখানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন, এখানে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি এখানে ইউজ করতে পারেন। যেমন আপনি ইউজ করুন হচ্ছে কি এস এম ইকুয়াল দিলেন হচ্ছে 430 পিক্সেল, হ্যাঁ। তো এইভাবে হচ্ছে আপনি আরও মানে আরও কিছু কি করতে পারবেন, লিস্ট তৈরি করতে পারবেন। তো এই লিস্টটা দেখতে গেলে আপনি ব্রাউজার হেল্প আপনার ডকুমেন্টেশনের হেল্পও নিতে পারেন। এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন ইন ডেপথ গাইড, হ্যাঁ, তো ইন ডেপথ গাইডে যেটা হবে সে ফুল গাইডটা ওপেন করবে। তো এটা লোড হতে হতে আমরা এখানে কিছু দেখি। তো হোম পেজ যেটা এটা হচ্ছে ফুল আপনার যত কিছু আছে আর কি লেটের লেসের মধ্যে সব কিছু একটা ওভারভিউ পাবেন। তো ভেরিয়েবলে দেখেন এটা একটা ভেরিয়েবল, জাস্ট ভেরিয়েবল। তার মিক্সিং, মিক্সিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি শুধু ডট দিয়ে যদি কোনো একটা নাম ক্রিয়েট করেন সাথে সাথে মিক্সিং তৈরি হয়ে যাবে। এবং ইউজটা দেখেন শুধু এখান থেকে বর্ডারটাকে যে ফাংশনের চিহ্ন হিসাবে যদি কল করেন তাহলে এখানে যা কিছু লিখেন সব কিছু এখানে চলে আসবে। ওকে, তারপর হচ্ছে নেস্টিং, হ্যাঁ, নেস্টিং এর সিস্টেম সেম, যে আমরা বডি তারপর হচ্ছে কি জাস্ট ইন্ডেন্ট করে করে ভিতরে চলে আসবেন আর কি। এরপর হচ্ছে ধরেন আফটার বিফোর, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে শুরু থেকে এন্ড পার্সন ইউজ করতে হবে। তারপর অ্যাড রুলস, হ্যাঁ, তো অ্যাড রুলসের ক্ষেত্রে হচ্ছে মিডিয়া আছে আর এখানে শুধুমাত্র আছে ইম্পোর্ট, হ্যাঁ, সাপোর্ট আছে ইম্পোর্ট আছে। তো সাপোর্টটা আমাদের আপাতত দরকার নেই, শুধুমাত্র ইম্পোর্টটা আমরা ইউজ করব। আর এখান থেকে আছে ক্যালক ফাংশনটা, হ্যাঁ, যে সিএসএস এর ফাংশনটাও আমাদের এখানে কাজ করে। তারপর আছে হচ্ছে স্ক্যাপিং, তো স্ক্যাপিংটা দরকার নেই আপাতত, আমরা হচ্ছে ফাংশনস ইউজ করবো, হ্যাঁ। তো ফাংশনস আর হচ্ছে মিক্সিং দুইটা একদম সেম। আর এখানে ফাংশন বলতে যেটা বুঝাইছে এটা হচ্ছে এসসিএসএসেরই নিজস্ব মানে সরি লেসেরই অনেকগুলো ফাংশন আছে যেগুলো আমরা দেখবো কী কী ফাংশন সেখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা বলতে হচ্ছে ভেরিয়েবলটা দেখি যে আসলে ভেরিয়েবলে কী কী আছে। ভেরিয়েবল, হ্যাঁ, তো ভেরিয়েবলের মধ্যে আপনারা এখানে সবগুলো দেখতে পারবেন, যেমন লেজি ফাংশন, ভেরিয়েবল ইন্টারপোলেশন, হ্যাঁ, ভেরিয়েবল ভেরিয়েবল, আরেকটা হচ্ছে কি প্রপার্টি অ্যাজ ভেরিয়েবল। যেমন হচ্ছে একটু নিচের দিকে যদি দেখি প্রপার্টি আছে না, ডিফল্ট ভেরিয়েবল, প্যারেন্ট সিলেক্টর, এই ভেরিয়েবলটা কোথায় 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 কোথায়, উইডগেট ডিফল্ট, আচ্ছা ম্যাপে যাই, ম্যাপে গেলে হয় দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের লিস্ট টাইপের ভেরিয়েবল আর কি, বা হচ্ছে ম্যাপ টাইপের ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলগুলো থেকে যদি আপনি ডেটা নিতে চান তাহলে হচ্ছে আপনাকে এইভাবে শুধু একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেটা অনেকটা আমরা প্রোগ্রামিংয়ে যেরকম নর্মাল অ্যারে ইউজ করি আর কি। হ্যাঁ, এখানে যদি আপনি একটা এই কীটা বলে দেন তাহলে এই কী এর ভ্যালুটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনি আমরা যে ভ্যালুটা তৈরি করলাম আর কি, ধরেন একটা এস এম তৈরি করলাম, তারপর হচ্ছে ধরেন এমডি তৈরি করলাম, হ্যাঁ, এমডি দিলাম হচ্ছে আপনার 768 পিক্সেল, হ্যাঁ। তো আমি ধরুন হচ্ছে এই ভেরিয়েবলটা আমি নিতে চাই, হ্যাঁ, যে আসলে এখানে যে ভেরিয়েবলটা আছে সেটা আমি নিতে চাই। এখানে একটা হচ্ছে এখানে কমা হবে না, এখানে হচ্ছে আমার সেমি কলন। ওকে, তো এখন আমরা ধরুন এখানে উইড দিতে চাই, হ্যাঁ, উইড দিব হচ্ছে এসএম। তো এসএম দিতে গেলে যেটা করতে পারেন আপনি এখান থেকে হয়তো লিস্ট লিখতে পারেন, হ্যাঁ, ভেরিয়েবলের নাম দিবেন, দেন এখানে যদি আপনি বলেন এমডি, ওকে, তখন দেখবেন কি আপনি এখান থেকে সরাসরি এমডিটা এখানে লিখতে পারবেন। দেখছেন এমডি, এমডি এর যে ভ্যালুটা আছে সেটা আমাকে এখানে প্রিন্ট করে দিছে। ওকে, তারপর হচ্ছে ভেরিয়েবলের আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো ভেরিয়েবলকে ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে দিলাম হচ্ছে কি বর্ডার, একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ধরেন আমরা এরকম দিলাম রেড, তো রেড ইকুয়াল আমি দিলাম হচ্ছে রেড। তো এখন আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেডটাকে রাখি, হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে এইভাবে তৈরি করব। আচ্ছা, রেড না দিয়ে আমি দিলাম হচ্ছে রেড কালার, রেড কালার, হ্যাঁ। আবার আরেকটা ভেরিয়েবল দিলাম যার নামই হচ্ছে রেড কালার, ধরুন হচ্ছে আমি দিলাম হচ্ছে অ্যাট দ্য রেট নেম, নেম হচ্ছে রেড কালার, জাস্ট রেড কালার, এটা কিন্তু ভেরিয়েবল না, হ্যাঁ, রেড কালার, এটা হচ্ছে একটা ভ্যালু। এখন আমি এই যে নেমটাকে
এই এই ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করে রেড এর আনসারটা চাই। তাহলে আমি যেটা করব, দেখেন আমি যে কালারে ইউজ করি অ্যাট দ্য রেট নেম, হ্যাঁ ডাবল অ্যাট দ্য রেট নেম। দেখেন আমি কিন্তু এখন এই ভেরিয়েবলকে কল করিনি, আমি কল করছি কাকে, এই ভেরিয়েবলটাকে শুধুমাত্র এক্সট্রা আরেকটা ভেরিয়েবল দিয়ে। দেখেন কালার কিন্তু রেড আসছে, এখন কথা হচ্ছে কালার রেড আমরা চেঞ্জ করে দিই, দিয়ে যদি ধরেন এইরকম টাইপের একটা কালার দিই, দেখেন এখন এই কালারটা চেঞ্জ হয়ে দেখছেন এই কালারটা চলে আসছে। তো এটা হচ্ছে কি, একটা ভেরিয়েবলকে ডাবল অ্যাট দ্য রেট দিয়ে, মানে ডাবল অ্যাট দ্য রেট দিয়ে যদি দেন, তাহলে হচ্ছে ওই নামে যদি কোনো ভেরিয়েবল থাকে, মানে ওই ভ্যালুয়ের নামে যদি কোনো ভেরিয়েবল থাকে সেটা আপনাকে রিটার্ন করবে। তো এটা অনেক কাজের জিনিস, এটাকে বলা হচ্ছে মানে ভেরিয়েবল থেকে ভেরিয়েবল কল করা আর কি। ওকে আচ্ছা, তো ভেরিয়েবল নিয়ে গেলো এতটুকু। এরপর দেখেন নেস্টেড সিলেকশন সেম, যদি আপনি এইভাবে সিলেক্ট করেন, ধরেন দিলাম হচ্ছে কি ডিফ ইউএল এলআই এ, দিলেন হচ্ছে ডিআইভি দিলেন, দেন ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করেন, একটা ব্র্যাকেট কম পড়ছে এখানে, একটা ব্র্যাকেট বাড়ায় দেন, দেখেন অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। হ্যাঁ সেম ভাবে যদি আপনি দেন এখানে, যদি ইউজ করেন এন্টার রেট হোভার, হ্যাঁ হোভারে দিলেন হচ্ছে কি যে লিস্ট স্টাইল টাইপ হচ্ছে নান, হ্যাঁ নান ইউজ করেন, দেখেন এখানে অটোমেটিক্যালি এলআই সহ হচ্ছে হোভার চলে আসবে। তারপর যদি আপনি আফটার ইউজ করতে চাইতেন, যে ইউএল আফটারে হচ্ছে কি কন্টেন্ট হচ্ছে ফাঁকা দিলেন, দেখেন অটোমেটিক্যালি হচ্ছে কি ইউএল এর পরে হচ্ছে এরকম একটা আফটার চলে আসবে। তো এটা সেম, এটা সব জায়গাতে সেম। এরপর আছে কন্ডিশনাল যেটা ছিল, হ্যাঁ ধরুন আমরা ভার্সন তৈরি করতে চাই, তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন এরকম, যে ধরুন যদি আপনি এ তে ইউজ করেন, যে বডি এর যদি থিম 2 হয় তাহলে আপনি কিছু চেঞ্জ করবেন, তাহলে এইভাবে লিখতে পারেন যে বডি ডট থিম 2। হ্যাঁ তো থিম 2 যদি হয় তাহলে আমি কালার চেঞ্জ করবো কি, আমি এতো দিলাম হচ্ছে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক, দেখেন এখন সে এখানে আরেকটা ভার্সন তৈরি করে দিবে এ এর জন্য। দেখছেন যে বডি ডট ডিপ টু হইলে কি হবে, এই যে এটা আছে তার ডিসপ্লে ব্লক হবে। তাহলে এটা আমরা করতে পারলাম, যেটা হচ্ছে আমরা এখানে এন্ড সিলেকশন দিয়ে করছি আর কি, বা হচ্ছে কন্ডিশনাল এন্ড দিয়ে। এরপর দেখেন মিক্সিন, মিক্সিন হইন, আর হচ্ছে কি এক্সটেন্ড। তো আমরা এটা একটু দেখি যে মিক্সিন কি আর মিক্সিন হইন কি। হ্যাঁ তো এই লেসের মধ্যে হচ্ছে আমরা সাসে যেরকম হচ্ছে ইফ এলস ইউজ করতে পারতাম, এখানে ওই কন্ডিশনটা নেই, যার কারণে আপনাকে কিছু জিনিস হচ্ছে টেকনিক্যালি করতে হবে, মানে হচ্ছে আপনি সরাসরি করতে পারবেন না। তো আমি এখান থেকে যেটা করি, এখান থেকে যা কিছু লিখছি এতটুকু আপাতত কমেন্ট করি, যেগুলো আমার আপাতত দরকার নাই। ওকে কমেন্ট করে দিলাম। তো কমেন্ট করার পর মিক্সিন তৈরি করতে শুধুমাত্র একটা ডট দিবেন, ডট দিয়ে আপনি একটা মিক্সিন লিখতে পারেন। তো আমরা ডট দিয়ে ধরুন ডট দিয়ে একটা দিলাম হচ্ছে ক্রিয়েট বাটন, ক্রিয়েট বাটন। তো ক্রিয়েট বাটন মিক্সিনে কি কি থাকবে, তো ক্রিয়েট বাটন মিক্সিনে থাকবে হচ্ছে ধরেন হচ্ছে B0, হ্যাঁ বর্ডার 0 বা যাই আসুক আর কি, একটা কিছু আসলো, আবার দিলাম হচ্ছে ধরেন P45, হ্যাঁ তো দেখলাম যে এরকম কিছু একটা আসলো। তো আমরা ডট বাটনের মধ্যে, মানে ডট বাটন একটা ক্লাসের মধ্যে হচ্ছে কি ক্রিয়েট বাটনটাকে কল করতে চাই, বা হচ্ছে কি করতে চাই ইউজ করতে চাই। এখানে দেখেন যেহেতু এটা দেখতে ক্লাসের মতো, হ্যাঁ তো এই কারণে এটা এখানে চলে আসছে, কিন্তু দেখেন আপনি যদি এখানে ক্রিয়েট বাটনটাকে জাস্ট কল করেন এইভাবে, দেখেন এই বাটনের মধ্যে কিন্তু এই দুইটা অ্যাট্রিবিউট চলে আসছে। বলতে পারেন আমি মিক্সিনটাকে এভাবে প্রিন্ট করতে চাই না, তো করতে না ছেড়ে শুধুমাত্র এখানে ব্র্যাকেট দিয়ে দিবেন। হ্যাঁ তখন দেখবেন হচ্ছে কি এই যে একটা মিক্সিন তৈরি করছেন সেটা আর হচ্ছে সিএসএস এ রেন্ডার হবে না, কিন্তু যেখানে আপনি ইউজ করবেন সেখানে রেন্ডার হবে। ওকে এটা হচ্ছে প্যারামিটার ছাড়া, আপনি এখানেও চাইলে কল করার সময় প্যারামিটার দিতে পারেন, সেম কাজ করবে। এরপর হচ্ছে আপনি যদি চান কোনো প্যারামিটার পাঠাবেন, হ্যাঁ ধরুন হচ্ছে আমরা অ্যাট দ্য রেট পি এবং অ্যাট দ্য রেট বি দুইটাই পাঠাবো। তো পাঠানোর পরে এটাকে আমরা ইউজ করতে চাই, হ্যাঁ যেহেতু আমরা এখানে ডিফল্ট কোনো ভ্যালু দিই নাই, যার কারণে একটা ইরর দিবে যে কোনো ভ্যালু আমরা পাঠাই নাই কেন। হ্যাঁ তো আমরা ধরুন প্যাডিং পাঠাইতে চাই হচ্ছে 20 পিক্সেল, আর বর্ডার মানে বর্ডার পাঠাইতে চাই হচ্ছে ধরেন 2 পিক্সেল। ওকে তো আমরা যদি বটমে ইউজ করি যে অ্যাট দ্য রেট বি, আর এখানে প্যাডিং ইউজ করলাম হচ্ছে কি অ্যাট দ্য রেট বি, তো এখানে আমরা উইট ইউজ করি, ঠিক আছে উইট না ধরুন হচ্ছে বর্ডার ইউজ করি। ওকে দিলাম বা হচ্ছে বর্ডার উইট দিলাম, ঠিক আছে বর্ডার উইথ কত পিক্সেল, 2 পিক্সেল। দেখেন আমরা যা পাঠাচ্ছি এখন কিন্তু তাই কাজ করতেছে। এরপর হচ্ছে ডিফল্ট ভ্যালু, ধরুন আমি কিছু দিব না, তখন কি হতে পারে আপনি এখানে ডিফল্ট ভ্যালু বলে দিতে পারেন, যে ডিফল্ট ভ্যালু হচ্ছে কত প্যাডিং এর হচ্ছে, তো নর্মালি যেটা করবেন ডিফল্ট হিসেবে আনসেট ইউজ করবেন। হ্যাঁ যদি কিছু না দেয় তাহলে আনসেট, আর যদি হয় তাহলে তো সে দিল। ওকে তাহলে যেটা হলো, তাহলে যেটা হবে, ধরুন আমরা ভেরিয়েবল দিলাম না বা হচ্ছে কোনো ডেটা দিলাম না, তখন দেখবেন হচ্ছে কি এটা আনসেট হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, এখন কথা হচ্ছে কন্ডিশনালি আমরা কিভাবে এগুলোকে হ্যান্ডেল করবো। ধরুন হচ্ছে আমি এখান থেকে দিলাম কিছু তো দিই নাই, আমরা আমি ডিফল্ট ভাবে কিছু বসাইতে চাই, তখন আমি কিভাবে এটাকে ইউজ করবো? হ্যাঁ, তো এটার জন্য হচ্ছে আপনি এখানে একটা ইনলাইন ইফ বলে আর কি এটাকে। হ্যাঁ, তো এটা একটু পরে ছিল, আমরা এটা প্রথমে দেখিয়ে দিচ্ছে। তো ইনলাইন ইফ হচ্ছে আপনি এখানে এভাবে লিখবেন ইফ। হ্যাঁ, তো ইফ দিয়ে আপনি এখানে ইফের কিছু ফাংশন আছে যেগুলো আমরা আপনাদেরকে পরিচয় করাই দিতে চাই। এখান থেকে আপনি ফাংশনে যাবেন। হ্যাঁ, ফাংশনে গেলে এখানে হচ্ছে কন্ডিশনাল কিছু ফাংশন পাবেন। হ্যাঁ, যে ফাংশনগুলো আমাদের দরকার হয় আপনি চেক করতে পারবেন যে আপনি যে ডেটাটা প্যারামিটারটা পাঠাইছেন সেটা কি কোনো কালার কিনা অথবা উইড কিনা বা পিক্সেল কিনা। হ্যাঁ, তাহলে ওই হিসাবে আপনি যেভাবে ডেটাটা সেট করতে চান ওইভাবে আপনি দিতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখান থেকে যাই হচ্ছে টাইপ ফাংশন। হ্যাঁ, তাহলে এখন লোড হয় নাই, লোডটা হইলে আমরা দেখব টাইপ ফাংশন। দেখেন টাইপ ফাংশনে আপনি কিছু কয়েকটা টাইপের ফাংশন আপনি ইউজ করতে পারবেন। দেখেন টাইপ টাইপ টাইপ। হ্যাঁ, একটা ইজ নাম্বার, যে আপনি যে ডেটাটা পাঠিয়েছেন সেটা ইজ নাম্বার কিনা। হ্যাঁ, ইজ স্ট্রিং কিনা। দেখেন এখানে আপনার ডেটা বলে দিচ্ছে যদি আপনি এই টাইপের কিছু পাঠান সেটা হবে কি স্ট্রিং টাইপের। ইজ কালার, যে আপনি যে প্যারামিটারটা পাঠিয়েছেন সেটাতে কোনো কালার হয় তাহলে সেটা কালার হবে, হয়তো সেটা সলিড কালার হইতে পারে অথবা হেক্সা কোডও হইতে পারে। এরপর দেখেন ইজ কিওয়ার্ড। হ্যাঁ, যদি কোনো কিওয়ার্ড হয়ে থাকে, যেমন কিওয়ার্ড বলতে জাস্ট ইজ কিওয়ার্ড, মানে আপনি কিছু একটা পাঠাইলেন মানে কোনো একটা স্ট্রিং এর সাথে সরাসরি যদি ম্যাচ করতে চান তাহলে সেটা কিওয়ার্ড পাঠাবেন। তারপর হচ্ছে কি ইজ কি ইউআরএল। হ্যাঁ, আপনি যদি চান যে একটা ইউআরএল ম্যাচ করবেন তাহলে হচ্ছে ইজ ইউআরএল ইউজ করতে পারেন। যদি ইজ পিক্সেল চান, হ্যাঁ, তাহলে হচ্ছে কি ইজ পিক্সেল ইউজ করতে পারেন, মানে ইজ ইএম, ইজ রেম, তারপরে ইজ পার্সেন্টেজ। হ্যাঁ, তারপর ইজ ইউনিট। ইউনিটটা হচ্ছে সাধারণত এইভাবে দেওয়া হয়, যেমন ট্রুটা দেখেন, ট্রুটা হচ্ছে কি যদি পিক্সেলে যদি পাঠান তাহলে হচ্ছে কি মানে ইজ ইউনিটটা হচ্ছে আমাদের দরকার। আমরা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ইজ ইউনিটে সেট করতে পারি, আরইএম হতে পারে, ইএম হতে পারে, অথবা হচ্ছে পিক্সেল হতে পারে। তো এগুলো একটু দেখে নেবেন কী কী আছে। তো আমরা হচ্ছে যেটা চেক করবো সেটা হচ্ছে ইজ পিক্সেল। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যেহেতু পিক্সেলটা ইউজ করি আমরা দুইটাই ইউজ করতে পারি, হয় ইজ পিক্সেল আর নয়তো ইজ ইউনিট। তো আমরা ইজ ইউনিটটা ইউজ করি, এটা মনে হচ্ছে বেটার। হ্যাঁ, আমরা এখানে বলতে পারি যে আমি যে পিটা দিব এটা যদি কোনো ইউনিট হয়। হ্যাঁ, আমরা এখানে না আমরা এখানে বলে দিব, প্রথমটা হচ্ছে কন্ডিশন, আমরা বলবো হচ্ছে কি ইজ ইউনিট। হ্যাঁ, তো ইজ ইউনিট যদি কি হয় পি হয়, মানে পি যদি কোনো ইউনিট হয়ে থাকে, যেমন আনসেট কিন্তু কোনো ইউনিট না, তাহলে যেটা হবে সেখানে হচ্ছে পিটাকে পেস্ট করবে। হ্যাঁ, আর ডিফল্ট মানে যদি না হয় তাহলে সে কি করবে, সে হচ্ছে ধরেন এখানে দিবে হচ্ছে বাই ডিফল্ট আপনি হয়তো 5 পিক্সেল দিতে পারেন। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু দেওয়ার একটা প্রসেস। দেখেন আমরা যদি এখন সেভ করি এখান থেকে, এখানে একটা এরর দিচ্ছে না, ইফ ইজ সেট পি পি এস হচ্ছে 5 পিক্সেল। ইভাল মিসিং রিকোয়ার সেকেন্ড আর্গুমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিতে হবে, সেটা হচ্ছে আপনার কোন ইউনিটে আপনি চেক করতে চান। হ্যাঁ, আমি ইউনিটে চেক করতে চাই পিক্সেলে, ঠিক আছে। দেখেন সে সাথে সাথে পিক্সেলে দিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু মানে সে ডিফল্টভাবে 5 পিক্সেল প্রিন্ট করছে, আমি কিন্তু কিছু পাঠাই নাই। ধরেন আমি এখন পাঠাইতে যাচ্ছি, তো আমরা এখান থেকে ভেরিয়েবল নাম ধরে পাঠাই, ধরেন হচ্ছে পি। পিতে আমি পাঠাইতে চাই হচ্ছে কি, ধরেন দিলাম হচ্ছে 30, শুধু 30 পাঠাইলাম। দেখেন তো শুধু 30 পাঠাইলে দেখেন সে কিন্তু আর, আচ্ছা এটা পি আর এটা হচ্ছে বি, তো বিতেও ধরেন আমি হচ্ছে পাঠাইলাম হচ্ছে 40। দেখেন এখন যেটা হলো, আমি প্যাডিংয়েও সেম জিনিসটা বলে দিই তাহলে হচ্ছে বেটার হবে। আর এখানে হচ্ছে আমরা পি এর জায়গায় বি বলে দিছি, মানে বি এর জায়গায় পি বলে দিছি, পি কল করছি আর কি। আর সেম জিনিসটা এখানে হবে, মানে আমরা ইউনিট ধরে চেক করবো, যেহেতু এখানে পিক্সেল ধরে বা হচ্ছে ওখানে যেরকম আমরা চেক করতে পারতাম ওই চেক করার সুযোগটা আমাদের এখানে নেই। হ্যাঁ, দেখেন এখন যেটা হবে, বাই ডিফল্ট হচ্ছে কি সব জায়গাতে হচ্ছে 5 5 করে দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা যে চেক করতেছি ইজ ইউনিট, এখানে 30 কোনো ইউনিট না। হ্যাঁ, আমরা যদি দিতাম 30 পিক্সেল তখন একটা ইউনিট হইতো। দেখেন 30 পিক্সেল সেটা হচ্ছে একটা ভ্যালিড ভ্যালু। হ্যাঁ, এবং সেটা পিক্সেলেই হইতে হবে। এবং দেখেন এখানে যদি আমরা দিই এইভাবে তখন হচ্ছে কি 40 পিক্সেল হিসেবে এখানে দেখাবে। তো এইভাবে হচ্ছে কি আপনারা এখানে চেক করতে পারেন, যাতে হচ্ছে ইউনিট ধরে ধরে আমরা এখানে ভ্যালুটা বসাতে পারেন। অথবা আপনি চাইলে হচ্ছে কি এই যে ইউনিটটা আছে ইউনিটটাও আপনি চাইলে ভেরিয়েবলে পাঠাতে পারেন, দেন সেটাকে আপনি এখানে চেক করতে পারেন, ঠিক আছে। আসলে আপনি কোন ইউনিটে বসাতে চান ওই ইউনিটেই আপনি এখানে ডেটাটা দিবেন। আচ্ছা, তাহলে মোটামুটি প্যারামিটার রিলেটেড ইস্যুটা গেল। এরপর হচ্ছে দেখেন মিক্সিনে আর কি আছে, মিক্সিন হোয়েন। হ্যাঁ, তো মিক্সিন হোয়েনটা হচ্ছে ধরেন আপনি কন্ডিশন দিয়ে এভাবে টেস্ট করতে চান না। হ্যাঁ, আপনি টেস্ট করতে চান হচ্ছে আসলে ভেরিয়েবল আছে কিনা, তাহলে এটা কিভাবে চেক করবেন। তো আমরা
এটাকে আপাতত কমেন্ট করি। কমেন্ট করে হচ্ছে সেম মিক্সিংটা আমরা আরেকভাবে তৈরি করতে পারি আর কি, কন্ডিশনের মাধ্যমে। সেটা হচ্ছে আমি দিলাম হচ্ছে ক্রিয়েট। হ্যাঁ, তো ক্রিয়েট দিয়ে আমি একটা মিক্সিং তৈরি করলাম এরকম, যে অ্যাট দ্য রেট বি। হ্যাঁ, তো অ্যাট দ্য রেট বি দিয়ে আপনি এখানে লিখতে পারেন। এটা ম্যাক্সিমাম কাজ করে হচ্ছে যদি একটা ভেরিয়েবলের উপর ভিত্তি করে আপনি কি করতে চান, চেক করতে চান। হ্যাঁ, তো আমি এখানে দিলাম হচ্ছে কি বর্ডার বি। আবার সেমটাই আপনি আরেকবার তৈরি করবেন, দিলেন হচ্ছে ক্রিয়েট অ্যাট দ্য রেট বি, বর্ডার দিলেন হচ্ছে ধরেন অ্যাট দ্য রেট বি। ওকে, বা এখানে দিতে পারেন হচ্ছে কি, কিভাবে দিতে পারেন, অ্যাট দ্য রেট বি দিলেন, ঠিক আছে। বা এখানে যেটা করলেন, এখানে একটা ডিফল্ট ভ্যালু বলে দিলেন, দিলেন হচ্ছে কত, 5 পিক্সেল বা 4 পিক্সেল। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এটা কল করি ডট বাটনের মধ্যে, দিলাম হচ্ছে কি ডট ক্রিয়েট, তো ক্রিয়েটের মধ্যে আমি জাস্ট কল করলাম। দেখেন এখন যেটা কল হবে, যেহেতু আমি কোনো প্যারামিটার পাঠাই নাই, সে চেক করবে যে আমি যে ভেরিয়েবলটা দেওয়ার কথা সেটা দিছি কিনা। তো ক্রিয়েট নামে সে দুটো মিক্সিং পাইছে, তো দেখলো যে এটার মধ্যে কোনো ভেরিয়েবল না থাকলেও চলে, সেটাকে প্রিন্ট করছে। আর আমি যদি কিছু দিই, ধরুন আমি এখান থেকে দিলাম 40 পিক্সেল, তখন দেখবেন সে আর এটাকে পাঠাবে না, সে পাঠাবে কাকে, এই যে উপরেরটাকে। হ্যাঁ, এখন কিন্তু সে 4 পিক্সেল রিটার্ন করে নাই, সে রিটার্ন করছে কত, 40 পিক্সেল। আর যদি কিছু না দেন, দেখেন আবার একবার চেক করি, এখন হয়ে যাবে 4 পিক্সেল। ওকে, তো এটাই হচ্ছে কি, মানে আপনি যদি কন্ডিশন শর্টকাটে যদি আপনি মেনটেন করতে চান, আপনি এটা ইউজ করতে পারেন। জাস্ট একটা ইফ দিয়ে অবশ্যই এই ইউনিটগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য একটু সহজ হবে আর কি। আর এছাড়া হচ্ছে যেটা করতে পারেন, যে কন্ডিশনগুলো আমরা ইউজ করি, গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ, আর একটা হচ্ছে লেস দেন, এই তিনটা দিয়ে আপনি কাজটা করতে পারেন। আর হচ্ছে ওই কন্ডিশন যে টাইপগুলো আছে, এই সবগুলো টাইপ এক নজরে একটু চোখ বুলাই রাখবেন, যা তাহলেও এই ইফটা আপনি ইনলাইনে ইউজ করে কাজ করতে পারবেন। মানে হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ে যেভাবে ইফ এলস ইউজ করি, ওই সিস্টেমটা এখানে নেই, এটা হচ্ছে অনেকটা টার্নারি অপারেটরের মতো কাজ করে আর কি। তো গেল এটা। তারপর আছে কন্ডিশনাল, এটাও দেখছেন, মিক্সিং দেখে ফেলছেন, এক্সটেন্ডটা একটু দেখি। হ্যাঁ, এক্সটেন্ড হচ্ছে ধরেন আপনি একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করতে চান। জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আমরা এ কমা আই, হ্যাঁ, তো এরকম যদি আমরা দিই ডিআইভি, ধরেন আমরা এ এবং আই এ তিনটাকে কী করতে চাই, ডিআইভি দিতে চাই, তখন যেটা হবে দেখেন অটোমেটিক্যালি এই রেজাল্টটা আসতো। তো জিনিসটা এরকম, ধরুন আমি এ এর জন্য একবার স্টাইল করলাম, হ্যাঁ, তো এই স্টাইলটা আমি আই কে প্রোভাইড করতে চাই। হ্যাঁ, তো আই কে প্রোভাইড করতে চাইলে আমি কি করব, আমি লিখবো হচ্ছে এরকম যে এক্সটেন্ড, হ্যাঁ, আই এক্সটেন্ড অথবা এম্পারসেন এক্সটেন্ড। হ্যাঁ, এক্সটেন্ড, এক্সটেন্ড লিখে আপনি কাকে এক্সটেন্ড করতে চান। হ্যাঁ, দেখেন যদি এইভাবে কিছু লেখেন, ধরেন এক্সটেন্ড করার পর আপনি যদি নতুন কোনো প্রপার্টি ইউজ করেন, ধরেন আমি ইউজ করলাম হচ্ছে কালার রেড। ওকে, মানে আমি যে কাজটা করছি, আমি হচ্ছে আইতে যা কিছু আছে তা, আচ্ছা এটা এখানে হবে না, এটা হবে এখানে, ঠিক আছে, আই এক্সটেন্ড এ। মানে আপনি যদি কাউকে এক্সটেন্ড করে কাজ করতে চান, তাহলে আপনি জিনিসটা লিখবেন এভাবে। ওকে, এখানে ব্র্যাকেট দুইটা হয়ে গেছে, এখানে একটা এরর দিছে, দেখেন। এখন যেটা হবে, এই ওই আমি এ কমা আই দিলে যা হইতো এখন তাই হবে। এখন যেটা হচ্ছে, আই হচ্ছে এ কে এক্সটেন্ড করছে, আর যদি এক্সটেন্ড শুধু এভাবে করতে চান, জাস্ট এইভাবে, আচ্ছা এই ফরম্যাটে কাজ করবে না, আপনাকে এইভাবে লিখতে হবে। মানে হচ্ছে আই এর কিছু প্রপার্টি হচ্ছে সে এ থেকেও নিবে, দেন হচ্ছে সে নতুন কিছু অ্যাড করবে। তাহলে হচ্ছে আপনি আগে যে প্রপার্টিটা আছে বা হচ্ছে এ যেটা আছে, এ কে এক্সটেন্ড করে আপনি এভাবে করতে পারেন। একটু জটিল মনে হইতে পারে, বাট আরেকবার একটু বলে দিচ্ছি। ধরেন এ তে হচ্ছে আমাদের কিছু কমন প্রপার্টি আছে, হ্যাঁ, তো ওই কমন প্রপার্টিগুলো আমার আইতেও আছে। তাহলে আমি যেটা করলাম, আয়ের জন্য স্টাইল করার সময় আমি বলে দিলাম যে ওই এতে যে স্টাইলগুলো আছে এগুলো আইতে থাকবে, তাহলে আমি শুধুমাত্র কোলন দিয়ে এক্সটেন্ড এ লিখে দিব, বা হচ্ছে যে ক্লাসকে আমি কাউন্ট বা যে ক্লাস হতে পারে, মিক্সিং হতে পারে, ওটাকে আমি এক্সটেন্ড করার জন্য এখানে বলে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন ইম্পোর্ট। হ্যাঁ, তো ইম্পোর্টটা সেম, ইম্পোর্ট হচ্ছে তো লেসে হচ্ছে অন্য কিছু নাই, জাস্ট হচ্ছে একটা কাজই করা যায়, সেটা হচ্ছে ইম্পোর্ট করা যায়। হ্যাঁ, কোনো ইউজ টিউজ নাই। তো আপনি এখানে মিক্সিং একটা কিছু লিখতে পারেন, ধরুন হচ্ছে আমি এখানে দিলাম ডট ওই ক্রিয়েট বাটনটাই আমি এখানে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে ক্রিয়েট কিছু একটা তৈরি করলাম আর কি, বা দিলাম হচ্ছে ডট বক্স। হ্যাঁ, তো ডট বক্স যেটা করবে, সে হচ্ছে ধরেন কিছু বাটন নিতে পারে, ধরেন হচ্ছে কিছু প্যারামিটার নিলো, হচ্ছে কি হাইট নিলো আর একটা হচ্ছে উইথ নিলো, ঠিক আছে। হাইট উইথ নেওয়ার পর যেটা করবে, সেগুলোকে হচ্ছে উইথের মধ্যে উইথ বসাই দিবে, আর জাস্ট
হাইটের মধ্যে হচ্ছে অ্যাট দা রেট এজটা বসায় দেবে। ওকে, দিলে যেটা হবে সে হচ্ছে এটাকে বসাবে। তো আমরা স্টাইল ডট লেসে কী করবো, এটাকে ইম্পোর্ট করবো। হ্যাঁ, তো আমরা ইম্পোর্ট করতে পারি কীভাবে, জাস্ট হচ্ছে অ্যাট দা রেট ইম্পোর্ট লিখে। তো ইম্পোর্ট লিখে আপনি এখানে একটা ডাবল কোটেশন ডট ডট স্ল্যাশ দিয়ে হচ্ছে ডট স্ল্যাশ ডট 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 স্ল্যাশ দিয়ে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট থেকে আমি কাকে কল করবো, মিক্সিংকে। তো এখন আমি কাকে কল করতে চাই, হ্যাঁ শুধুমাত্র ওই মিক্সিনের নামটা বলে দিব। তো আমি ধরেন এখানে কল করতে চাই হচ্ছে ডট বক্সকে। হ্যাঁ, তো বক্সের অবশ্যই আমাকে প্যারামিটার দিতে হবে। তো প্যারামিটার আছে কয়টা, দুইটা আছে, একটা হচ্ছে ধরেন হাইট আছে ফার্স্টে, দেন আছে কি উইথ। তো যেহেতু আপনি জানেন যে হাইট উইথ, তো আপনি এইভাবে দিতে পারেন যে হাইট হচ্ছে 20 পিক্সেল আর অ্যাট দা রেট ডাব্লিউ হচ্ছে কত পিক্সেল, 40 পিক্সেল। তখন দেখেন আপনি যখন এটা কল করবেন, দেখেন সে অটোমেটিক্যালি হাইট উইথ আপনাকে প্রোভাইড করবে। ওকে, তো আপনি চাইলে হচ্ছে এভাবে দেওয়াটা বেটার, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন প্যারামিটারটা আপনি কাকে দিচ্ছেন। ওকে, আর ইম্পোর্টেডটা মূলত দেখার বিষয় ছিল, আমরা এভাবে কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি। আচ্ছা, এরপর ইফ কন্ডিশনটা আমরা অলরেডি চেক করে ফেলছি, আর টাইপ ফাংশনগুলো অবশ্যই দেখলাম যে ব্রাউজার থেকে আপনি টাইপ ফাংশনগুলো দেখে নেবেন। আর লিস্ট এক্সট্র্যাক্ট, হ্যাঁ তো লিস্ট থেকে এক্সট্র্যাক্ট কীভাবে করবেন, হ্যাঁ তো এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু আলাদা। তো আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে লিস্টে। হ্যাঁ, তো লিস্টে হচ্ছে যে এখানে লিস্ট ফাংশনে চলে আসবেন। তো লিস্টে গেলে আপনি একটা লিস্ট নর্মালি এভাবে তৈরি করতে পারবেন, জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবলই, সে হচ্ছে ওই কমা দিয়ে দিয়ে অনেকগুলো ভেরিয়েবল নিতে পারে। মানে আমরা প্রথমে একটা তৈরি করছিলাম ম্যাপ, হ্যাঁ ম্যাপে হচ্ছে আমরা জাস্ট সেমিকোলন দিয়ে দিয়ে করতাম, যেটা অনেকটা অ্যাট্রিবিউটের মতো কাজ করতো। আর এখানে যেটা হবে জাস্ট কমা দিয়ে দিয়ে করবে। হ্যাঁ, তো আমরা এই প্রপার্টিগুলো একটু দেখি কী কী আছে। তো এখান থেকে ধরেন আমরা যদি এখানে দিই একটা লিস্ট তৈরি করি আর কি, দিলাম হচ্ছে লিস্ট। তো লিস্টের মধ্যে আমি দিলাম এরকম যে 10 পিক্সেল, 20 পিক্সেল, আচ্ছা পিক্সেল না দিয়ে আমরা নামও দিতে পারি। ধরুন আমরা দিলাম এখানে কালার্স, তো কালার্স দিয়ে হচ্ছে দিলাম রেড, ব্লু আর দিলাম হচ্ছে গ্রিন। ওকে, তো কিছু লিস্ট তৈরি করলেন। এখন এই লিস্ট থেকে কিছু একটা আপনি ইউজ করতে চান, তাহলে কীভাবে ইউজ করবেন? ঠিক আছে, তো এটার আরও কিছু প্রপার্টি দেখায়। একটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে লেন্থও বের করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি লেখেন যে অ্যাট দা রেট লেন্থ অ্যালিয়ান জিটি, আচ্ছা তো লেন্থের জন্য একটা ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে আপনার লেন্থ, অ্যালিয়ান লেন্থ। হ্যাঁ, তো লেন্থই আপনি যদি বলে দেন অ্যাট দা রেট কালার্স, এবং আমি যদি এখানে চেক করতে চাই আর কি, যে আসলে কিছু একটা দিয়ে চেক করি যে লেন্থ ইকুয়াল অ্যালিয়ান জিটিএচ, লেন্থ ইকুয়াল হচ্ছে কি অ্যাট দা রেট লেন্থ। দেখেন আপনাকে এখানে লেন্থটা রিটার্ন করবে, দেখছেন লেন্থ ইকুয়াল 3। যদি এটা কোনো অ্যাট্রিবিউট না, শুধু দেখার জন্য আর কি, আমার তিনটে এলিমেন্ট আছে, আমি তিনটে এলিমেন্ট এখান থেকে বের করতে পারি। তো এখন ধরুন আমরা হচ্ছে কালার চেক করতে চাই, কালার। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিতে চাই, কালার। তো কালার হচ্ছে এই যে আমার যে ইয়েটা আছে, মানে কালার্স নামে যে ভেরিয়েবলটা আছে সেখান থেকে আমরা চাই। তাহলে আমরা একটা এক্সট্র্যাক্ট নামে একটা ফাংশন ইউজ করবো। হ্যাঁ, এক্সট্র্যাক্ট যেটা করবে, আপনি যদি 2 বলে দেন, হ্যাঁ তাহলে হচ্ছে 2 নম্বর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আপনাকে রিটার্ন করবে। এখন কথা হচ্ছে আপনি কার থেকে রিটার্ন করতে চান সেটা বলে দিতে হবে। আমরা হচ্ছে কালার্স থেকে 2 নম্বরটাকে রিটার্ন করতে চাই। দেখেন 2 নম্বরের কালার হচ্ছে কি, ব্লু। হ্যাঁ, যদি 3 বলি, 3 হচ্ছে কি, গ্রিন। তো এইভাবে হচ্ছে কি আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে লিস্ট থেকে ইউজ করার একটা প্রসেস। ওকে, তো লিস্টের পরে চলে আসেন, লিস্টও দেখলেন, লেন্থ বের করা দেখলেন, একটা হচ্ছে এক্সট্র্যাক্ট দেখলেন। এখন হচ্ছে ইচ। হ্যাঁ, ইচটা কি, ইচ হচ্ছে ধরেন এই তিনটা কালার দিয়ে আপনি এখানে একটা বাটন তৈরি করতে চান, তাহলে কিভাবে করবেন? হ্যাঁ, তাহলে এখানে ইচটা একটু আলাদা, আপনি ইচ লিখবেন। তো ইচ লেখার পর আপনি এখানে বলে দিবেন যে ইচ, দেন একসাথে লিখতে হবে, দেন কোন ভেরিয়েবলটাকে আপনি লুপ চালাতে চান বা হচ্ছে ইচ করতে চান। আমরা চাইছি কি কালার্সটাকে লুপ করতে। ওকে, দেন আপনি এখানে যেটা করবেন এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, ঠিক আছে। দিলে যেটা হবে আপনার ইচের যে জেনারেল ফর্মেট, মানে জেনারেল ফর্মেটটা এরকম, ইচ লেখা হচ্ছে কি কালার্স, দেন হচ্ছে কি এরকম। তো আপনি চাইলে এখান থেকে ভ্যালু নামে যেটা আছে, মানে ইচ যেটা করে সে ভ্যালু নামে একটা ভেরিয়েবল রিটার্ন করে, যার মধ্যে হচ্ছে কি থাকে, প্রতিটা অ্যাট্রিবিউট বা প্রতিটা এলিমেন্ট থাকে। দেখেন আমরা যদি এখন একটা বাটন তৈরি করি, ধরেন তৈরি করলাম এরকম যে ডট বাটন, তো বাটনের মধ্যে আমি দিলাম হচ্ছে কি কালার, তো কালারের মধ্যে থাকবে হচ্ছে অ্যাট দা রেট ভ্যালু। তো ভ্যালু মিন্স হচ্ছে কি, ভ্যালু কিন্তু এখানে কোনো ভেরিয়েবল নাই, এই ভ্যালু মানে হচ্ছে আমি এই যে ইচের মধ্যে সে বাই ডিফল্ট একটা ভ্যালু রিটার্ন করে, দেখছেন সেই কালারগুলো রিটার্ন করছে। এখন এই কালারটাকে যদি আমরা এখানে বাটনের সাথে অ্যাটাচ করে দিতে চাই, তাহলে শুধুমাত্র এখানে বলে দিব হচ্ছে কি ভ্যালু। ওকে, এখন দেখেন এখানে যেটা হবে বাটন রেড, বাটন গ্রিন, হ্যাঁ বা হচ্ছে বাটন
যেরকম দরকার আর কি। হ্যাঁ, আমরা এই সেম ওই বাটনগুলো আমরা এখানে পেয়ে যাব। ওকে, তো মোটামুটি হলো এটা। এরপর আছেন আর কি আছে, এরপর আছে রেঞ্জ। হ্যাঁ, রেঞ্জটা হচ্ছে রেঞ্জটা কীরকম, আচ্ছা রেঞ্জটা একটু বলি। রেঞ্জ মূলত যেটা করে সে হচ্ছে আপনি বলে দিতে পারবেন যে আসলে কত থেকে কততে শুরু হবে। ওকে, তো রেঞ্জটা হচ্ছে ইচের সাথে খুব দারুণভাবে ইউজ করা যায়। দেখেন, ধরেন হচ্ছে আমরা ইচটা এটাকে একটু অফ রাখি। হ্যাঁ, অফ করে তারপরে কল করি ইএসিএইচ। তো ইচ আমরা বললাম, ধরেন রেঞ্জ। হ্যাঁ, তো আমরা রেঞ্জ বললাম হচ্ছে বাই ডিফল্ট আমি বললাম যে আমার 5টা বাটন লাগবে। কয়টা বাটন? 5টা। তো আমি যদি এখানে বলি যে ডট বাটন, যেহেতু আমরা উপরের ফাংশনটা আপাতত কমেন্ট করা, তাহলে আমরা এটা দেখবো না। তো আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে কালার, দিলাম জাস্ট কালার রেড, কালার রেড। দেখেন এখন যেটা হবে, দেখছেন আমাকে 5টা বাটন তৈরি করে দিছে, সবগুলো হচ্ছে কি বাটন রেড দিয়ে। তো আমি হয়তো এখান থেকে এরকম বাটন ইউজ না করে আমি মার্জিন ইউজ করতে পারি। হ্যাঁ, যে মার্জিন হচ্ছে কত, আমি এইভাবে যদি লিখি ভ্যালু হবে এখানে। হ্যাঁ, ভ্যালু হচ্ছে কি জাস্ট হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত রিটার্ন করবে। তো এখানে ডলার হয়ে গেছে, ডলারটা লাগবে না, জাস্ট এইভাবে দেখেন। দেখেন M1 থেকে M5 পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি। এখন ধরেন হচ্ছে কি আপনি চাচ্ছেন একটা মার্জিন দিতে। হ্যাঁ, তো আমরা ধরেন একটা মার্জিন তৈরি করতে চাই এরকম, যে ধরেন 10 পিক্সেল 10 পিক্সেল করে। হ্যাঁ, ধরেন হচ্ছে যতগুলো থাকবে সবগুলোর সাথে 10 পিক্সেল করে বাড়বে। হ্যাঁ, তো আমরা হয়তো এরকম দিতে পারি যে মার্জিন, তো মার্জিন হবে হচ্ছে ভ্যালুয়ের সাথে 10 পিক্সেল করে বাড়বে। হ্যাঁ, তো আমরা এরকম করব যে অ্যাট দ্য রেট ভ্যালু ইনটু হচ্ছে কত পিক্সেল, 10 পিক্সেল। তাহলে যেটা হবে 5টার জন্য, দেখেন M1 মানে হচ্ছে 10 পিক্সেল, M2 মানে 20 পিক্সেল, M3 মানে, তো এইভাবে হচ্ছে কি আপনি হচ্ছে এই রেঞ্জটা ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনি চান যে রেঞ্জটা বলে দিবেন, ধরেন আমি বলে দিলাম হচ্ছে কত থেকে 45 থেকে 50, দেখেন তখন যেটা হবে সে রেঞ্জ, আচ্ছা আমরা একটু দেখি এটা হচ্ছে রেঞ্জের জন্য, রেঞ্জটা একটু দেখে নেন। স্টার্ট এন্ড স্টেপ, সরি মানে এটা রেঞ্জ না, এটা মূলত হচ্ছে স্টেপ, যাতে কত স্টেপ করে আপনি কী চান বাড়াইতে চান। ওকে, তো আমরা এখানে ধরেন হচ্ছে আমরা চাই হচ্ছে এরকম যে 1 থেকে 50 পর্যন্ত। ওকে, আর আমরা বাড়াইতে চাই হচ্ছে 5 করে, ঠিক আছে? তাহলে যেটা হবে, দেখেন প্রথমে 1 ছিল, তারপরে 6, মানে সে 5 5 করে কী করছে, ইনক্রিমেন্ট করছে। যদি 0 থেকে বলে দেন তাহলে হয়তো জিনিসটা আরো সহজ হবে আর কি। দেখেন M0 M5 M10, মানে সে হচ্ছে একবারে 50 পর্যন্ত রিটার্ন করছে কত করে, আপনার 10 করে গুণ করে দিছে। তো আমরা যখন 10 করে না করে 5 করে করি, তাহলে যেটা হবে, দেখেন আমরা যদি মার্জিন বানাইতে চাই, যে কমন মার্জিন আমরা বানাইতে চাই, তাহলে দেখেন এখানে কিন্তু ওইভাবে আমরা পেয়ে যাব যে M0 মানে 0 পিক্সেল, M5 মানে হচ্ছে কত, 25 পিক্সেল, যেহেতু গুণ করছে। হ্যাঁ, 5-এর সাথে গুণ করছে আর কি। তো এটা একটা হতে পারে। আর আরেকটা যেটা হতে পারে, এই গুণফলটা হচ্ছে আপনি এখানে লিখে দেন। তো সেক্ষেত্রে একটু কাজ করতে হবে, এই যে গুণটা আছে এই গুণটা আপনি এখানে এইভাবে করবেন। ওকে, আচ্ছা গুণটা এইভাবে এখানে হবে না, এখানে জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবলে প্রিন্ট করা যায়। এখানে একটা ভ্যালু নিতে পারেন, যে ধরেন হচ্ছে অ্যাট দ্য রেট জাস্ট ভ্যালুকে ওভাররাইট করে দেন, যে ভ্যালু ইকুয়াল ভ্যালু ইনটু 5। ওকে, তো করার পর এখানে শুধু ভ্যালু লিখে দেন। ওকে, তাহলে দেখবেন এখানে গুণ করতে হবে না, শুধুমাত্র হচ্ছে যেটা করতে পারেন যে ভ্যালু ইনটু 1 পিক্সেল। তাহলে যেটা হবে, অটোমেটিক সে গুণ তো হয়েই আসছে, আর এখানে হচ্ছে পিক্সেলটা বসে যাবে। তাহলে যেটা হলো M5 5 পিক্সেল, M10 10 পিক্সেল, মানে নর্মাল আমরা গুণের কাজ যেগুলো করি, ক্যালকুলেশনের কাজ যেটা যেভাবে করি ওইটা এখানে করলাম। তো এই ছিল মোটামুটি ইচ এবং রেঞ্জ নিয়ে কিছু কথাবার্তা। এরপর দেখেন রিকার্সিভ মিক্সিং। হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স। তো এটা হচ্ছে ধরেন আপনি লুপ ছাড়া কাজ করতে চান, যে ধরেন হচ্ছে আমি লুপ পারি না, বা হচ্ছে আপনি সিএসএস মানে নর্মাল প্রোগ্রামিংয়ের হচ্ছে মার্জিন সরি ফাংশন সম্পর্কে জানেন। তো ফাংশনের মতো করে আপনি চাইলে মিক্সিংটাকে ইউজ করতে পারবেন রিকার্সিভ ফাংশন হিসেবে, মানে রিকার্সিভ ফাংশনের মতো আর কি। তো এটা কী জিনিস, রিকার্সিভ ধরেন আমরা একটা মিক্সিং তৈরি করলাম। মিক্সিং, মিক্সিনের নাম মিক্সিনে দিলাম, বা আমরা দিলাম হচ্ছে ধরেন আমরা 5টা বাটন তৈরি করতে চাই, তো আমরা মিক্সিনের নাম দিলাম হচ্ছে সি বাটন, বা হচ্ছে ক্রিয়েট বাটন হতে পারে। তো বাটনকে আমরা বলে দিলাম যে বাটন যেটা করবে সে হচ্ছে একটা শুধু বাটনের মানে
সংখ্যাটা সে নিবে। আমরা পাঁচটা বাটন করতে চাই, কতক্ষণ পর্যন্ত করতে চাই আমরা ধরেন এইভাবে বলে দিব যে হোয়েন অ্যাট দ্য রেট আই লেস দেন ধরেন 6। যদি আমরা পাঁচটা তৈরি করতে চাই তাহলে এইভাবে দিতে হবে। ওকে, তা দেওয়ার পর এখন যেটা হবে, আমরা কী চাই, আমরা একটা বাটন তৈরি করতে চাই। হ্যাঁ, বাটন, তো বাটনটা কী করবে, সে হচ্ছে একটা ক্লাস তৈরি করবে, আর এখানে বলে দিব যে আসলে বাটনের সংখ্যাটা আমরা এখানে প্রিন্ট করতে চাই আর কি। আমরা আই দিয়ে দিলাম, তাহলে হচ্ছে বাটন আই হইলো। দেন আমরা এখানে বলে দিলাম হচ্ছে ধরেন উইড বলে দিলাম, ডিটিএচ বাটনের উইড, তো উইড দিলাম হচ্ছে এরকম যে 20 পিক্সেল বা 40 পিক্সেল কিছু একটা দিলাম আর কি। এখন এই মিক্সিংটাকে আমরা শুধু ফাঁকাভাবে কল করলাম। এখন আমরা যদি কল করি এরকম যে সি বাটন, এখন সে যেটা করবে, যদি আমি জিরো দিই সে হচ্ছে একটা জিরোতম বাটন তৈরি করবে, দেখছেন। যদি আমরা ওয়ান দিই তাহলে ওয়ানতম বাটন তৈরি করবে। ওকে, জাস্ট হচ্ছে আমি যেটা পাঠাচ্ছি সেটা আমাকে তৈরি করে দিল। এখন এই যে এই এতটুকু যদি আমরা এখান থেকেও কল করি, ওকে, আর এখানে বলে দিব হচ্ছে কি, আই দিয়ে বলে দিব যে আই প্লাস ওয়ান, তো এখানে যেটা হবে প্রতিবার কলের সাথে সাথে সে একবার একবার করে বাড়বে। হ্যাঁ, ধরেন আমি প্রথমবার কল করলাম কত দিয়ে, ওয়ান দিয়ে, তো ওয়ান দেওয়ার পর সে একবার এতগুলো প্রিন্ট করলো, প্রিন্ট করার পর সে নিজেকে নিজে আবার কল করছে। তো কল করছে কিভাবে, আমি প্রথমে পাঠিয়েছি আই, মানে আই এর মান ওয়ান, সে যেটা করছে ওই একের সাথে আরো এক যোগ করে দিছে, করে এটাকে আরেকবার প্রিন্ট করছে। তো করার পর দেখলো যে আই এর মান হচ্ছে কত, 2, সে দেখলো যে হ্যাঁ আই এখনো 6-এর চেয়ে ছোট, আবার ঘুরে আসলো, ঘুরে মানে আয়ের মান আবার 3 হয়ে গেছে, তারপর হয়ে গেছে 4, তারপর হয়ে গেছে 5। তো 5-এর পর যখন সে আয়ের মান হয়ে গেছে 6, সে এখানে চেক করবে যে আসলে আয়ের মান কি 6-এর চেয়ে ছোট কিনা, যেহেতু 6 6-এর চেয়ে ছোট না, 6-এর সমান, যার কারণে হচ্ছে কি এই কাজটা হবে। তো এখানে লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল টাইপের এক্সপ্রেশন নাই, আপনাকে ওই এক বাড়ায় এই কাজটা করতে হবে আর কি। তাহলে হচ্ছে রিকার্সিভ মিক্সিং, এগুলো হচ্ছে আপনি যদি রিকার্সিভ ফাংশন বুঝেন তাহলে এটা আরেকটু সহজ হবে আপনার জন্য, যদি আপনি না বুঝেন তাহলে দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে লুপটা বোঝার চেষ্টা করেন। লুপ বলতে হচ্ছে কি, ইচ নামে যেটা আমরা ইউজ করছি এটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি এটা করতে পারবেন। তো এগুলো হচ্ছে মোটামুটি জাস্ট এক নজরে সাস, এসসিএসএস এবং লেস। তো এগুলোর সাথে আরেকটু ডকুমেন্টেশন দেখে আপনি পার্সোনাল ছোট একটা প্রজেক্ট করে একটু টেস্ট করেন, আর আমরা একটা কমপ্লিট প্রজেক্ট করার চেষ্টা করব নেক্সট এপিসোডগুলো থেকে। তাহলে হচ্ছে আপনার আশা করি আর কোনো এই রিলেটেড আর কোনো সমস্যা হবে না। তো ভিডিওগুলো এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।